ওয়াহিদুর রহমান লিখেছেন দিন ইমাম খোদ্বা পড়ার সময় ভুল করলে লোকমা দেওয়ার বিধান কি খোদ্বা যদি ভুল হয় তাহলে সে তার জন্য লোকমা দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা নামাজ নয় যে এই ভুলের কারণে নামাজ নষ্ট হতে পারে বিশেষ করে আরবি টেক্সট পড়তে গিয়ে যদি একটু হেরফের হয় দিক সেদিক হয় তাহলে এতে আর নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে থাকবে না মাহবুবুর রহমান তরফদার লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি কিছু খাওয়ার সময় সালাম দিলে কি সালামের উত্তর দিতে পারবো আমি একজন আলেমকে দেখেছি সালাম উত্তর দেয়নি কিন্তু অন্যান্য কথাবার্তা বলছে অন্যান্য কথা বলতে পারলে সালাম দিতে সমস্যা কী সালামের উত্তর আর অন্যান্য কথাবার্তা একই ক্যাটাগরির কাজ অর্থাৎ পারস্পরিক অভিবাদনটা এটা কথাবার্তার মতোই বিধায়ক খাবার ফাঁকে ফাঁকে সালামের জবাব বা আপনার অন্য কথার জবাব দেওয়াতে কোনো অসুবিধা নেই গোলাম নবী মোনা লিখেছেন আমার বয়স চুয়ান্ন বছর আমার নাম গোলাম নবী এই নাম রাখা যায় আছে কিনা নাকি পরিবর্তন করতে হবে গোলাম শব্দের দুটি অর্থ গোলাম শব্দের একটি অর্থ হলো দাস গোলাম শব্দ একটি অর্থ হল শিশু বা সন্তান বালক সাধারণত ফার্সিতে উর্দুতে গোলাম শব্দ বলে দাস অর্থ নেওয়া হয় আর আরবিতে গোলাম মানে কিশোর বালক ছোট বাচ্চা এদেরকে বোঝানো হয় তো কোনো অর্থেই কিন্তু এটা আমরা সঠিক নয় গোলাম নৈ মানে যদি আমরা নবীর বাচ্চা বা নবীর বালক বলি সেটাও সঠিক না আবার নবীর দাস বলি সেটাও সঠিক না আমরা সবাই আল্লাহ তালার গোলাম নবীর গোলাম নই আমরা নবী করিম ওয়াসাল্লামের অনুসারী তার অনুকরণকারী তার উম্মত আমাদের রব আল্লাহ রব্বুল আলমিন এবং আমাদের দাসত্ব আল্লাহ সুমাত আলার বিধায় সে অর্থে আসলে গোলাম নবী নামটি সঠিক হয় না আপনি যদি রূপকর্থে বলেন গোলামটা আমরা আরবিতে গোলাম নবী মানে আমি বলি যে নবীর শিশু তার মানে আমি নবীর অনুসারী ছোট্ট অনুসারী তার স্নেহের সেই জায়গা থেকে নিজেকে শিশু রূপক রূপকর্থে তাহলে এই সমস্ত রূপকর্থে অনেক ঘুরিয়ে পিছিয়ে এটাকে শুদ্ধ করা যায় বা শুদ্ধ ধরা যায় তো তার চাইতে এই ধরনের ধোঁয়াশাপূর্ণ বা বিভ্রান্তিকর নাম না রেখে আমরা অনেক সুন্দর সুন্দর নাম লাগতে রাখতে পারি সাল্লাহ সাল্লাম ভালোবাসা সাহাবি তাবি তারা কেউ কিন্তু এই ধরনের কোনো নাম রেখেছেন বলে কোনো ভাবনা কিন্তু পাওয়া যায় না ইসলাম রফিকুল আপনি আরিদিকে লিখেছেন এক তালাক দেওয়া হলে তা কি সারা জীবনের জন্য রয়ে গেল নাকি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত শেষ হয়ে যাবে এক তালাক যদি দেওয়া হয় এটা সারা জীবনের জন্য রয়ে গেল তবে যদি তিনটা তালাক হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যান অন্যত্র বিয়ে হয় বা ওই মহিলার স্বামী মারা যান পরের স্বামী এরপর আবার নতুন করে বিয়ে হন তাহলে আবার তিন তালাকের পাওয়ার পাবেন শাহিন আপনি লিখেছেন কাবাঘরের দরজাকে মুলতাজাম বলে নাকি কাবাঘরের দরজার পাশে খালি জায়গাটাকে মুলতাজাম বলে মুলতাজাম হলো মূলত হাজরত পাথর যে কাবার কোনায় আছে সেই কোনটা সে পাথরটা এবং কাবাঘরের দরজার মধ্যবর্তী যে জায়গাটা আছে এইটাকে মূলত মুলতাজাম বলা হয় এই মুলতাজামে ওমরার পর তফের পর এই ওমরার তফের পর এই জায়গাটাতে আপনি হাত দিয়ে ধরে আপনার বুক লাগিয়ে হাত লাগিয়ে আপনার মুখ লাগিয়ে তারপর দোয়া করলে সে দোয়া কবুল হয় এই মুলতাজাম মূলত এই মধ্যবর্তী জায়গাটা হলো সাধারণত মানুষ চৌকাটটাকে অনেকে মুলতাজাম মনে করে থাকে চৌকাটটা মুলতাজাম নয় তবে চৌকাঠ এবং হাজরাসদ পাথর এর মধ্যবর্তী জায়গাটাই হলো মুলতাজাম